প্রশ্ন করেছেন যে আপনার ফেস শুকনা কিন্তু শরীর বেশি শুকনা না, ওজন কমলে আগে ফেসটা শুকিয়ে যায়। আপনি 28 বছর বয়স একজন উইম্যান এবং আপনার ওজন আছে এই মুহূর্তে 59 কেজি, কিন্তু ফেস দেখলে মনে হয় আপনি খুব শুকনা। আসলে এটা এক একজনের হলো বায়োলজিক্যাল স্ট্রাকচার, আপনার ফেসটা এরকম পারিবারিকভাবে অনেক সময় আছে, বাবা মা কারো না কারোর সাথে আসলে আমাদের ফেসের কাটিং বডি স্ট্রাকচারটা মিলে যায়, জেনেটিক্যালি এটা আসে। সো অনেকেরই আছে যে বডিতে অনেক ওজন থাকে কিন্তু ফেসে থাকে না, যার কারণে যখন সে ওজন কমাতে যায় সবার প্রথম ইফেক্টটা আসলে তখন তার ফেসেই পড়ে। এক্ষেত্রে বলবো যে আপনার হাইট কেমন সেটা একটু জানতে হবে। হাইটের চেয়ে আপনার যদি সাপোজ আপনার হাইট যদি 5'1" হয় তাহলে আপনি সর্বোচ্চ ওজন মেনটেন করেন 54 থেকে 55, সেক্ষেত্রে ফেসটা খুব ভাঙবে না। অর্থাৎ হাইট থেকে যদি ওজন বেশি হয় সেক্ষেত্রে 3 থেকে 4 কেজি বাড়তি ওজন আপনি সবসময় রাখতে পারেন যেন আপনার ফেসটা হেলদি লাগে সে কারণে। আরেকটা হলো যে অনেক সময় আছে যে ফেসের মাসেল ব্রেকডাউন হয়, যদি পর্যাপ্ত প্রোটিন আপনার খাদ্য তালিকায় না থাকে, ইলেকট্রোলাইট যদি আপনার ব্যালেন্স না থাকে, অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত খাবার যদি না থাকে এবং পর্যাপ্ত পরিমাণে যদি মিনারেল ওয়াটার না থাকে তখন অনেক সময় ফেসটাকে খুব ডাউন লাগে। সেই জন্য আপনার খাবারের মধ্যে এই জিনিসগুলোকে আপনি রিচ করুন, কোলাজেনযুক্ত খাবার এবং কোলাজেন সাপ্লিমেন্ট করুন, জিঙ্ক ভিটামিন বি আপনার খাদ্য তালিকার মধ্যে রাখুন, পাশাপাশি সাপ্লিমেন্টেশনে যান। ইভেন দো কয়েক রকমের সবজি দিয়ে তৈরি বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের স্মুদি, ফ্রুটস এবং ভেজিটেবল দিয়ে তৈরি স্মুদি কিন্তু পাওয়া যায়, যেটা একেবারে অর্গ্যানিক থাকে, পাউডার আকারে থাকে, জাস্ট পানিতে মিক্সড করে ডেইলি 1 সার্ভিং করে খেলো, এগুলো অনেক হেলদি করে আমাদের স্কিনকে এবং তখন কিন্তু মুখের স্কিনটা ভালো লাগে এবং তখন এত চাপা লাগে না। সাধারণত ডিহাইড্রেট হয়ে গেলে, ঘুম না হলে, কোনো কারণে স্ট্রেস ফিল করলে মুখের স্কিনটা আরও ডাউন হয়ে একটু চিমসে যায়, তখন আসলে মনে হয় যেন মানে মুখটা কমে গেছে এরকম। সো এই বিষয়গুলো একটু খেয়াল করে দেখবেন যে মুখের স্কিন বা মুখটাকে হেলদি লাগবে, পাশাপাশি আপনার হলো বডিটাকে শুকনা করার জন্য যে এক্সারসাইজগুলো করা দরকার সেগুলো আপনি রেগুলার বেসিস করবেন, যে অ্যাবডোমেনের এক্সারসাইজগুলো আলাদা, হিপের এক্সারসাইজগুলো আলাদা, বা ওভারঅল বডির এক্সারসাইজের ক্ষেত্রে আমরা ওয়াকিং, সুইমিং অথবা সাইক্লিংটাকে আসলে করতে বলি। সো সব কিছু যখন আপনি মেনটেন করে করবেন তাহলে আসলে আপনি নিজেই বুঝবেন যে কতটুকু কমাতে হবে আর কত কোন ওজনে আসলে আপনার ফেসটাকে সবচেয়ে বেশি ভেঙে যায়, এটা একটু মনিটর করে ওজন কমালেই আসলে হয়। তবে এই ক্ষেত্রে আপনি আপনার এক্সপার্ট ডায়েটিশিয়ানের কাছে গেলেই আসলে তিনি সবচেয়ে ভালো আপনাকে হেল্প করতে পারবেন।